ফ্রেন্ড, আমি হাসি ফাসি আপনাদের সাথে অনেকদিন পর আবারও দেখা হবে। সো আমি আজকে একটা মুভি পোস্টার ডিজাইন করতে যাচ্ছি। আজকে আমি দেখাবো কীভাবে আপনি সহজে একটি আপনার নিজের ছবি অথবা একটি পোস্টার টাইপের ছবি তৈরি করতে পারেন। তো ফার্স্টে আমি চলে যাওয়ার ফটোশপে আমি আগে থেকে ছবিটা কেটে রেখেছি যাতে সময় বাঁচে, কারণ আমরা সবাই মোটামুটি জানি যে কীভাবে ছবি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয়। যদি কেউ না জানেন তাহলে আমার আমার চ্যানেলে অনেক ধরনের টিউটোরিয়াল আছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার, ওগুলো দেখতে পারেন, আশা করি সবাই বুঝতে পারবেন। ওকে, তাহলে সো দেখা যাক। ফার্স্ট আমি একটা পেজ নিয়ে আসি, ফাইল থেকে নিউ। আমি অবশ্যই ব্যাংক থেকে করতেছি এটা, কিন্তু সব ফটোশপই একই, ফটোশপ সিসি এটা। নাম দিলাম ক্রিয়েটিভ ক্লাউড, হোয়াইটটা দিব আমি 1000, হাইটটা দিব আমি 300, বাদ থাকুক, দেন ওকে রাখি। ওকে, দেন আমার মনে হচ্ছে একটু হাইটটা বেশি হয়ে গেছে, তো আমি এটা 1500 দেওয়া উচিত ছিল, হাইটটা একটু কমিয়ে দিই। ওকে, এই রাখি। তো যে কাজটা করতে হবে আমি কন্ট্রোল প্লাস দিয়ে জুম, কন্ট্রোল মাইনাসে জুম আউট। ওকে, যে কাজটা করতে হবে আমি ফার্স্টে আমার এই ছবিটি ড্র্যাগ করে এটি আমার ক্রিয়েটিভ ক্লাউড পেজ আছে, এইটা এই ট্যাবটা আমি ড্র্যাগ করে সামনের দিকে টেনে নিয়ে যাই। ওকে, দেন মানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, অনেকগুলো বার হয়ে গেছে বলে এটা ঝামেলা করতেছে। আচ্ছা, একটা কাজ করতে পারি আমি ওটি টান দিয়ে এখান থেকে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে যদি আমি ক্রিয়েটিভ ক্লাউডটি চিনিয়ে দিই তাহলে আমার ওই পেজে আমার এই ছবিটি লেয়ারটি ডুপ্লিকেট হয়ে যাবে। এই যে এখানে চলে আসছে, অবশ্য ছবি সাইজটা অনেক বড়, সেখানে দেখা যাচ্ছে না। যাই হোক, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেবো, কিবোর্ড থেকে কন্ট্রোল টি, এবার শিফট কন্ট্রোল শিফট অলটা ধরে ছোট করে ফেলবো। আমি জাস্ট ছবি এই অংশটুকু এইভাবে রাখবো। ওকে, এরকম রাখলাম। এখানে একটা এজ আছে দেখতে পাচ্ছি, আমার এজটুকু ডিলিট করার জন্য আমার পেন টুলটি নিব। আমি পেন টুলটি নিয়ে এখান থেকে আমি প্যাথ সিলেক্ট করে নেবো সর্বদাই, এখানে একটা ক্লিক করবো, এখানে একটা ক্লিক করবো। সো আমি এজটুকু ফেলাই দিব, এজটুকুর বাইরে থেকে সিলেক্ট করতে হবে, অল্টার চাপ দিয়ে এইটা কেটে নিব আমি পয়েন্ট। এটা আমি প্রথমে ছবিটি ক্রপ করার সময় ভালো করে মেজারমেন্ট করে কেটে নিব। ওকে, দেন আমি এটা ডিলেট ডিলেট সরি এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আছে বলে ডিলেট হবে না, এটাকে রাস্টারাইজ করে দিতে হবে, রাস্টারাইজ লেয়ার। দেন এবার ডিলেট ক্লিক করি, দেখুন এটুকু চলে গেছে। ওকে, এবার দেন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো, আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড রাখছি, এই ব্যাকগ্রাউন্ডটি আমি নিয়ে আসবো, এটাকে টান দিয়ে অথবা এটাকে ড্র্যাগ না করে, এটাকে আমি অবশ্যই আমি ট্যাবটা পাচ্ছি না সেই কারণে ড্র্যাগ করতে পারছি না। সো আমি এটাকে কেটে দিই আপাতত, দেন এইটা আমার ক্রিয়েটিভ ক্লাউড ট্যাব, এটাকে আমি টান দিয়ে এই পাশে নিয়ে আসি। ব্যাকগ্রাউন্ডটা টান দিয়ে আমি নিয়ে যাই, নিয়ে এখানে ছেড়ে দিলাম।
দিই, ব্যাকগ্রাউন্ড আমি নিচে দিয়ে দিই। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড। ওকে, দেন যে কাজটি করতে হবে আমি এটাকে কেটে দিই, ক্রস করে দিলাম। আমার ছবিটার সাথে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং করতে পারছে, আমার ছবিটা বেশি, এটা অনেকটা ব্লু ব্লুসে এবং স্যাচুরেশন কম আছে। ইমেজ থেকে কালার ম্যাচিংটা করে আসি, অ্যাডজাস্টমেন্ট, স্যাচুরেশন, এখান থেকে স্যাচুরেশনটা একটু কমিয়ে দিব। ওকে, এখন আমার একটা কাজ করতে হবে, আমার এই ছবিটাকে এখান থেকে আমি ডুপ্লিকেট করব। ওকে, দেন সেটিকে আমি এখান থেকে সফট লাইট করে দিব, একটু ডার্ক কন্ট্রাস্ট ভাব আসলো। সো এটাকে এবার একটু অপাসিটি কমিয়ে দিব, 50 রাখি, দুইটাকে একসাথে মার্জ করে নিই, রাইট, দুইটা একসাথে সিলেক্ট করে মার্জ লেয়ার, দুইটা দুইটা লেয়ার এক হয়ে গেল। এবার যে কাজটি করতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, শ্যাডো অ্যান্ড হাইলাইট দিয়ে আসি। ওকে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালারে যাব, এখান থেকে রেড এর ব্ল্যাক ভাব একটু দূর কমিয়ে দিব, ইয়েলো সানটা একটু বাড়িয়ে দিব, ম্যাজেন্টা একটু বাড়িয়ে দিব, ইয়েলো ইয়েলো ভাব একটু কমিয়ে দিব, ম্যাজেন্টা। ওকে, রেডিয়েটর সাইনটা একটু বাড়িয়ে দিব, করি। এখন একটা কাজ করবো, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, কালার ব্যালেন্স, এখান থেকে ব্লু ভাবটা একটু বাড়িয়ে দিব, ব্লুটা একটু আমার ফেসটা একটু ক্লিয়ার করে আনবো। এখান থেকে স্পট হিলিং ব্রাশটা নিব, এখান থেকে একটা এজ আছে, এজটা কমিয়ে নিব, এই যে এখন যে কাজটি করতে হবে আমার, পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দেবো, ফিল্টার থেকে ব্লার, লেন্স ব্লার, ওকে, লেন্স ব্লার থেকে এটা আমি 21 করে দিলাম, দেন ওকে করলাম।
এটার কারণ কি যে আমরা সর্বদাই দেখি DSLR ক্যামেরায় কোনো ছবি তুললে পিছনের সাইড ব্লার থাকে এবং আমার নিজেরা মানে নিজের ফার্স্ট পোর্শনটা অনেক ক্লিয়ার থাকে, সো আমি ব্লার করে দিলাম। দেন এটা ওকে, দেন একটা কাজ করবো আমি এই লেয়ারটাকে, এখানে একটি গ্রেডিয়েন্ট লেয়ার নিব, ওকে গ্রেডিয়েন্ট একটু অ্যাঙ্গেল করে দিব, এই টাইপে রাখবো। দেন এটাকে একটু অপাসিটি কমিয়ে নিয়ে আসি, ওকে দেন নিউ একটা লেয়ার নিই, মেস থেকে অ্যাপ্লাই মেস, ওকে ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টার, ওকে রেডি করবো শ্যাডো, শ্যাডো একটু কমিয়ে দিব, হাইলাইট একটু কমিয়ে দিব, হালকা ব্লু টিউন নিয়ে আসবো, ব্লু ফ্লেভার, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব, ভাইব্রেশন একটু কমিয়ে দিব, কন্ট্রাস্ট বাড়িয়ে দিব, দেন যে কাজটি করব এখান থেকে গ্রেডিয়েন্ট নিব, ওকে দেন এই অবস্থা আসছে। এবার আবার যাবো ফিল্টার, ক্যামেরা র ফিল্টার, এখান থেকে আবার গ্রেডিয়েন্ট নিব, একটু টান দিব, দিয়ে নিচের পোর্শন থেকে কালো করে দিব, ক্লিয়ারিটি নামিয়ে দিব, শার্পনেস নামিয়ে দিব, এটারও ক্লিয়ারিটি একটু নামিয়ে দিব, ওকে দেন এই অপশন আসলো। এবার যে কাজটি করতে হবে কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নিই, নিয়ে হাতের পাশে কিছু এজ আছে, আমি এখান থেকে ব্লার টুলটি নিব, সাইজটি একটু ছোটো করে নিব,
ওকে, এই পর্যায়ে আসার পরে আমি একটা ডাস্ট পার্টিকেলটা নিয়ে আসবো, এখানে রাখবো, এখান থেকে স্ক্রিন মোড করে দিব, কন্ট্রোল টি, সরি, এখান থেকে সফট ইরেজারটা নিব, সফট ইরেজার, ওপাসিটি একটু কমিয়ে দিলাম, ওকে, এটাকে আবার একটা কপি করলাম, কন্ট্রোল টি, রাখলাম, ডাস্ট নিয়ে আসলাম, এখানে সেট করে ধরে লম্বা করে দিলাম, ফিল্টার ব্লার মোশন ব্লার দেবো, এটাকে এটাকে ডুপ্লিকেট করবো, কন্ট্রোল জে দিয়ে, কন্ট্রোল টি, কন্ট্রোল টি, একটু ছোট করবো, অপোসিটি কমাই দিব, দেন যে কাজটি করব এটা নিউ লেয়ার নিব, এখান থেকে একটা কালার নিব, একটু কোন কালার নিব, অপাসিটি কমানো আছে, ব্রাশে ব্রাশের অপাসিটি বাড়াই নিব, নিয়ে এখান থেকে সফট ব্রাশটা নিব, নিয়ে দেন একটা ব্রাশ মারব, এখান থেকে স্ক্রিন একটু লাইট ভাব আসলো, যে কাজটি করতে হবে, চোখ দুটো আমি নীল করে দিব, ব্লু করে দিব, আমি আমার পোস্টার লেয়ারটা সিলেক্ট করলাম, নিয়ে একটা লেয়ার নিলাম,
থেকে মাল্টিপল না, আমি এখান থেকে ওভারলে করে দিব, অথবা কালার সব থেকে বেস্ট বেস্ট ওভারলে করলে আর একটা কাজ করে দেয়, সেটি হচ্ছে ছোট্টকে একটু লাল বর্ণ দিতে হবে। সরি, এটা নিউ লেয়ার নিয়ে